আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেশি ব্লগার তানহার চ্যানেলে সবাইকে স্বাগতম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন সবাই, কাঁঠালটাকে জবাই করা হচ্ছে এবং এখানে চার হাত, তার মানে মানুষ আছে দুজন। তো কাঁঠালটা এখন জবাই দিচ্ছি। এখন কাঁঠালের সিজন, তো আম কাঁঠাল কিছুই পাকেনি। তো মাদারীপুরে এসে প্রথম কাঁঠালের এঁচোড় খেতে ইচ্ছা করলো, যেহেতু বৃষ্টি, রিমঝিম বৃষ্টি সারা দিন রাত। তো তানহা খুবই আবদার করতেছে, আম্মু এবছর কাঁঠালের এঁচোড় খাওয়া হয়নি, গ্রামে যেও হয়নি, মাগুরা থেকে চলে এসেছি কর্মসূত্রে। আসলে তো এ কারণে আজকে এই প্রস্তুতি নিচ্ছি আমরা এঁচোড় রান্না করার। তো সাথে তানহা এবং তানহার বান্ধবী আছে, এ কারণেই পারলাম দুইটা কাঁঠাল পরিষ্কার করতে। আসলে অনেক সময় লাগে, যেহেতু কাঁঠালের জাতটা ভালো না, আঠা। তো এই পিরিতির আঠা যদি একবার লাগে তো ছাড়ে না। তো সেক্ষেত্রে দেখুন, আমি হাতে কিন্তু খুব ভালোভাবে তেল মেখে নিয়েছি এবং আমি যে জিনিসটা দিয়ে কেটেছি বটিতেও তেল মাখিয়েছি প্রচুর পরিমাণে। তবে তেলটা হাতে নিলে কিন্তু কাঁঠালের আঠাটা থাকে না। তো এই যে এভাবে বিচিটা বের করে নিয়ে কাঁঠালটা ই করেছি, দুই ভাগ করে নিয়েছি, তারপর বিচিটাকেও খোসা এড়িয়ে দিয়েছি। তো এখন মরিচ বেটেছি, মশলা, রসুন, পেঁয়াজ, মশলা, কাঁচা মরিচ এবং শুকনো মরিচ আমি মিক্সড করে দিয়েছি। তো এখন এভাবে, যারা এখনও কাঁঠালের এঁচোড় রান্না করতে পারেনি বা রান্না করেনি নতুন, তাদের জন্য বলবো, একদম সম্পূর্ণ গোশ রান্নার প্রক্রিয়া আর এঁচোড় রান্নার প্রক্রিয়া একরকম। গোশের মতো মশলাটা কষিয়ে ওর মধ্যে কাঁঠালগুলো দিয়ে নাড়াচাড়া করবেন, সামান্য পানি দিয়ে ঢেকে রাখবেন, হয়ে যাবে আপনার কাঁঠালের এঁচোড়, সুস্বাদু এঁচোড়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন ভালো লাগলে, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখনও যারা করেননি। সকলকে অসংখ্য ধন্যবাদ।